আপনারা দেখছেন আরামবাগ টাইমস। আমাদের এটা অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন, এটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তথা সেলস রিপ্রেজেন্টেটিভদের ইউনিয়ন। পশ্চিমবাংলার বুকে দীর্ঘ 45 বছর ধরে স্বাধীন সংগঠন হিসাবে আমরা শ্রমজীবী মানুষের পক্ষে কাজ করে আসছি এবং আজকে দাঁড়িয়ে আরামবাগ আঞ্চলিক শাখার বার্ষিক সভা আমরা সম্মেলন এখানে করতে চলেছি, যেখানে আমরা মূলত এই সম্মেলন থেকে দুটো ডাক দিচ্ছি যে পশ্চিমবাংলার বুকে মেডিকেল তথা সেলস রিপ্রেজেন্টেটিভরা দীর্ঘদিন ধরে ত্রুটিমুক্ত ন্যূনতম মজুরির থেকে বঞ্চিত। আমরা সেই ন্যূনতম মজুরির দাবিতে কলকাতার বুকে মিছিলও করেছি এবং আজকের এই সম্মেলন থেকেও আমরা রাজ্য সরকারের কাছে সেই দাবিটা রাখব যে পশ্চিমবাংলায় ন্যূনতম মজুরি মেডিকেল তথা সেলস রিপ্রেজেন্টেটিভদের জন্য তৎক্ষণাৎ চালু করা, এর সাথে সাথে কেন্দ্রীয় সরকার যে শ্রমিক বিরোধী আইনগুলো নিয়ে আসছে, টিকা প্রথায় শ্রমিক নিয়োগ বলুন, এছাড়া 44টা শ্রম আইনকে 4টে কোডের ভেতরে অন্তর্ভুক্ত করে শ্রমজীবী মানুষের অধিকারগুলো হরণ করার যে চেষ্টা কেন্দ্রীয় সরকার করছে, তার বিরুদ্ধেও দাঁড়িয়ে আমরা এই সম্মেলনটাকে কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবিগুলো রাখবো যে শ্রমিক স্বার্থ বিরোধী এই শ্রম আইন বাতিল করুন, টিকা প্রথায় শ্রমিক নিয়োগ বাতিল করুন। সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা কিছু সংখ্যক সদস্য উপস্থিত হয়েছি, আমাদের নির্ধারিত কর্মসূচি দুটো থেকে শুরু হবে এবং তার মধ্যে আমাদের শতাধিক সদস্য এই এদত অঞ্চলে যারা আছেন তারা এসে এই সম্মেলনে যোগদান করবেন। ক্যামেরায় শেখ সানির সঙ্গে আমি শেখ সাহেবজামান, আরামবাগ টাইমস। আপনারা দেখছেন আরামবাগ টাইমস।